আপনার বাচ্চা আছে? হ্যাঁ, এখন ঠিকানাটা বলবেন। এটা আপনার বাচ্চা? একটাই বাচ্চা? একটাই বাচ্চা। স্বামী কয়টা? স্বামী একটাই, হারিয়ে গেছে তাই ঠিকানা খুঁজতেছে। স্বামী হারাইছে? ধরেন যান। ঠিকানা জানি না, জানি না, যান। লাগবে না আপনার চরিত্র। সিএ কমেডি টিভি, স্মাইলিজ গুড। যদি এমন হইতো একটা মাইয়া আমার এসে কইত বিয়া করমু ভাইয়া। আমার এই যে ঠিকানাটা একটু বলে দিবেন। উমা, তুমি একলা যাইতে বৃষ্টি, গান গাইছি আর পাইছি। মাথায় পরেছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরেরই ম্যাপ। ঠিকানা তো জানবেন আপনি, কোনো সমস্যা নেই। আপনি ম্যারিড না আনম্যারিড সেটা জেনে আপনার কি জানতে চাওয়ার মানে আগ্রহ আর কি? আমি সবাইকে সবকিছু বলি না, সো আপনাকে যেটা কাজ দিয়েছি সেটা করেন। ঠিকানা তো বলবো, ঠিকানাটা আপনাকে বললেই তো সব শেষ হয়ে গেল। আপনার কি বাচ্চা আছে? হ্যাঁ, দেখবেন আমার বাচ্চা। বাবা আসো তো, আসো আসো। এই যে আমার বাচ্চা। বাচ্চা আছে? আমি তোমার কে হই? আম্মু না? আস্তে মুজিক বন্ধ করা যাবে। আপনার বাচ্চা আছে? হ্যাঁ, এখন ঠিকানাটা বলবেন। এটা আপনার বাচ্চা? বাচ্চা একটাই বাচ্চা? একটাই বাচ্চা। স্বামী কয়টা? স্বামী একটাই, হারিয়ে গেছে তাই ঠিকানা খুঁজতেছে। স্বামী হারাইছে? ধরেন যান। ঠিকানা জানি না, জানি না, যান। লাগবে না আপনার চরিত্র খারাপ। সিঙ্গেল আইটেম বাচ্চা নিয়ে আইছে, ঠিকানা জানতে লল পড়ে। আউল বেডি বাচ্চা সব আইছে, একলা আইতে পারে নাই। হ্যাঁ, অবিবাহিত একটা পোলা, এই বাচ্চা সব আইছে। ভালোই ছিল, বাচ্চাটা না থাকলে কাম হয়ে যাইতো, ডাইরেক্ট বিয়া, কাজী অফিস গিয়া। যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে সবাই আপন র। চলে যাই যদি কেউ বাপেন গা। আশ্চর্য ব্যাপার। শোনেন, এই ঠিকানাটার জন্য সে কখন থেকে যে দাঁড়ায় আছে দেখি। এই ঠিকানা, ঠিকানা না, ঠিকানা কুষ্টি লাগতেছি দাঁড়া। এখন কখন ডিয়া নাই যাবা? এই বেটা, তুই আমার এটা ছিলছস কে? আরে বাবা, কি পাইছ? কি ডিয়ারিং, কি ডিয়ারিং মাইয়া মানুষ গো। আল্লাহ কই, এখন আমি জামাই রে করি কো। তোমার জামাই তুমি জানলে খুশি ডর। চলে যাই যদি কেউ মনম যে তো শয়তান। চল বাবা। আরে বাবা, তোমার কি ঠিকানা লাগবে বলো আমারে। শোনেন, আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ডি ব্লক 1 নম্বর রোড, হ্যাঁ 2 নম্বর হাউস। ও, এই ঠিকানা? আরে ডি ব্লক 1 নম্বর রোড। হ্যাঁ, আসো আমার লগে। চিনেন? চিনি মানে আসো তুমি। আমি সত্যি বলতেছেন চাচা? আমি কি মিথ্যা বলতেছি? আটো না, এই শহরে তো আবার চোর ডাকাত ভরা, তো এই জন্য যাইতেছে। আমারে কি তোমারে চোর ডাকাত মনে হইতাছে? হ্যাঁ আটো, চলো বাবা চলো। ও কি আসে না কেন? আরে করি, কেমন আছো? আসসালামু আলাইকুম। শোনো, এই যে আচ্ছা, আবার একটা বাচ্চাও আছে, তুমি আমারে 10,000 টাকা দাও। এই যে বাচ্চা। চাচা। হ্যাঁ বলো। আপনার মতলব তো ভালো ঠেকতেছে না বুঝছেন। আরে কি বলো, আমার মতলব ভালো না? আমি কি চোরবার পার নাকি? তোমার যে ঠিকানা চাইছো ঠিকানা মতো সে নিয়ে যাবে, এ বিশ্বাস তো ছেলে আমার এলাকা। একদম একদম। হ্যাঁ।
আজকের লেগে আমার ধান্দা হয়ে গেছে, মোটামুটি 10,000 টাকা পাইছি, দিছি জায়গা মতো ডেলিভারি। আমিও খুশি। আপনার রিক্সা নিয়ে আমি খুব খুশি, ভালো হয়েছে জান। আপা বিয়ে করছেন? এত কিছু জানি তোমার লাভ কি আমার কত উত্তর দিলে তো খুশি হবো আর কি। তোমার খুশিতে আমার কি যায় আসে? আপনি অনেক সুন্দর আছেন, ফাইন আছেন। ভালো থাকবেন, ঠিক আছে যান। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। জি জি জি। কি সুন্দর মায়া মানুষ, এই ফেলাটি থাকে রে ভাই, ফটায় ফটায় বিয়ে করতে পারলে ফেলাটি আমার। দেখলে তো দিল শান্তি, ক্ষুধা নষ্ট হয়ে যায়, পেট ভরা যায়। শেষ পাগল রে, তোরা আসলে এমনি মরস, গরিব এমনি মরে, বুঝছো? গরিবের কি অবস্থা, চিন্তা করতে দেবো না, দুই বেলা ঠিক মতো খাইতে রস না। আপনার বিবাহিত কই যাবা জানো? তুমি কই যাবা? তুমি জানো আপনার বউ এত তাড়াতাড়ি হেরে আপনার বিয়া করতে হবো আর মায় পাইছিলেন না বিয়া বাংলাদেশে? বুঝলাম না তোমার কি রিক্সা লওয়ার লাগে প্রেম নাকি? তুমি কেন অর রিক্সা দিয়ে প্রতিদিন তোমার যেতে হবে, আর কোন রিক্সা নাই বাংলাদেশে? আরে বাবা, ওই ছেলেটারে ভালো একটু চেনা পরিচয় হয়েছে এই জন্য। শালা যাও, একটা ঘাই মারছিলাম হবে না, আমার কপালে কোটিপতির মায়া নাই।
চিকন আলি ফিল্ম অ্যাক্টর, আমার অফিসিয়াল ইউটিউব পেজ। অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট, অন্যকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই আপনি সহ আপনার ফ্রেন্ড সার্কেল সহ যারা যারা আছে সকলকে লাইক ও ফলো দিতে বলবেন। আমি আপনাদের চিকন আলির সাথে ছিলাম, আছি, থাকবো। থ্যাংক ইউ।